আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই একটি প্রশ্ন লিখেছিলেন, তা হলো জুমার দিনে গোসল না করে জুমার সালাত আদায় করলে তা আদায় হবে কি না। আরেকজন প্রশ্ন লিখেছিলেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব নাকি সুন্নত। তো দুইটা প্রশ্নেরই একই সাথে উত্তর দিচ্ছি। সহি হাদিসের মধ্যে জুমার দিনে গোসলের যতগুলো হাদিস পাওয়া যায় সবগুলো হাদিসের মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে গোসল করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে গোসল করার বিশেষ তাগিদ দিয়েছিলেন। সহি বুখারির মধ্যে আমরা যদি দেখি, সহি বুখারির 833, 34 এবং 35 নম্বর হাদিস, পাশাপাশি তিনটি হাদিস জুমার দিনে গোসল সম্পর্কে, সে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে গোসল করা সম্পর্কে বিশেষ গুরুত্ব সহকারে বলেছেন। সহি বুখারির 835 নম্বর হাদিস, হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবু আলা কুল্লি মুহতালিম, জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের উপর গোসল করাকে ওয়াজিব বলেছেন। তো সবগুলো হাদিসের ভিত্তিতে বলা যায় যে জুমার দিনে গোসল করা সম্পর্কে বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ ফজিলত রয়েছে। তবে এর বিপরীতেও জুমার দিনে গোসল না করে অজু করা সম্পর্কেও কয়েকটা হাদিস পাওয়া যায়, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কাউল গোসল করার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে কিছু কিছু হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিনমজুর, যাদের শরীরে বেশি গন্ধ, তাদেরকে জুমার দিনে বিশেষভাবে গোসল করার জন্য নির্দেশ দিতেন। তো সেই সমস্ত হাদিসের ভিত্তিতে অধিকাংশ ফকিহগণ তারা যা বলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে জুমার দিনে গোসল করা সুন্নত, আমভাবে এটার বিধান হলো সুন্নত। তবে ইমাম আহমদ ইবনে হাম্বাল তিনি বলেছেন যারা দিনমজুর রয়েছে তাদের উপর জুমার দিনে গোসল করা ওয়াজিব, বাকি সকলের উপর এটা জুমার দিনে গোসল করা সুন্নত। তো তাদের দলিল হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস রয়েছে যে তাদের শরীরে দুর্গন্ধ, নামাজের মুসল্লিদের কষ্ট হয় ও গোসল না করে চলে আসে, তাদেরকে বিশেষ গুরুত্বের সাথে গোসল করার জন্য নির্দেশ দিতেন। তো সব মিলিয়ে এটা বলা যায় যে জুমার দিনে গোসল করা একটা উত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সম্পর্কিত যত হাদিস আছে সবগুলো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ভালো বা উত্তম বলেছেন। তবে বুখারীর একটা হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস যেটা আপনাদেরকে দেখাইলাম, সেখানে ওয়াজিব বলা হয়েছে। এই হাদিসের ভিত্তিতে অনেক ফুকাহ কেরাম তারা জুমার দিনে গোসল করাকে ওয়াজিব বলেছেন। আবার কেউ কেউ ব্যাখ্যা করে বলেছেন যে জুমার দিনে যাদের শরীরে দুর্গন্ধ হয় বা যারা দিনমজুর রয়েছে তাদের উপর অবশ্যই জরুরি জুমার দিনে গোসল করতে হবে, তবে যারা শারীরিকভাবে একটু অসুস্থ বা খুব দুর্বল লোক, নিয়মিত গোসল করতে পারে না, তাদের জন্য গোসল করা ওয়াজিব নয়। এটা আমভাবে বিধান হলো জুমার দিনে গোসল করা সুন্নত, তবে সুন্নতে মুয়াক্কাদ অবশ্যই। আশা করি আমি আপনাদের সামনে খোলাসা করতে সক্ষম হয়েছি, বুঝাইতে সক্ষম হয়েছি। আমরা যারা মুসলমান রয়েছি, সুস্থ রয়েছি, আমাদের উচিত প্রত্যেক জুমার নামাজের পূর্বেই গোসল করা। সপ্তাহের বাকি কয়টা দিন যদি গোসল আপনি নাও করেন, যত শীত হোক জুমার দিনে গোসল করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিকমেন্ডেশন। আমাদের সকলের উচিত জুমার দিনে অবশ্যই অবশ্যই গোসল করে নামাজের জন্য আগে আগে হাজির হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।